আজকে রাহুল গান্ধী তিনি বলছেন যে লকডাউনই করোনা সংক্রমণ আটকাতে সর্বশেষ পথ, কেন্দ্র এই বিষয়ে কেন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আমাদের সঙ্গে শুক্লা রয়েছে, জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি, সরাসরি জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, রাহুল গান্ধী তিনি আজ টুইট করেছেন যে লকডাউনই এই মুহূর্তে একমাত্র পথ সংক্রমণ রোকার ক্ষেত্রে, এবং তিনি কেন্দ্রের নিষ্ক্রিয়তার দিকে দায়ী করছেন যে যত প্রাণহানি হচ্ছে তার জন্য কেন্দ্রের নিষ্ক্রিয়তা দায়ী। দেখো, এই করোনা পর্বে বরাবর কংগ্রেসের তরফ থেকে বিশেষত রাহুল গান্ধী তিনি যে দাবি করছেন যে যখন 2020 সালের মার্চ মাসে প্রথম লকডাউন ঘোষণা হয়েছিল, ঠিক তার আগেও অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে রাহুল গান্ধী দফায় দফায় তিনি দাবি করছিলেন যে দ্রুত লকডাউন করতে হবে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। পরবর্তী ক্ষেত্রে অভিযোগ তোলা হয় যে কেন্দ্রীয় সরকার তারা লকডাউন ঘোষণা করতে যথেষ্ট দেরি করেছে এবং এই লকডাউন তড়িঘড়ি ঘোষণা করা হয়েছে, যার ফলে পরিযায়ী শ্রমিক সহ সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছে, পরিকল্পনাবিহীন পদক্ষেপ করা হয়েছে। এবং এবারও আমরা দেখতে পাচ্ছি যে যখন এই সংক্রমণ ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে বাড়ছে, যখন গোটা দেশব্যাপী এই সমস্যা ছড়িয়ে পড়েনি, যখন বিভিন্ন পকেটে ক্রমশ ধীরে ধীরে কেস বাড়ছিল, সেই সময়ে একাধিকবার কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনো অন্যান্য মন্ত্রীদের কাছে আমরা সরাসরি প্রশ্ন করছি যে সরকার কি ভাবনা চিন্তা করছে সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে, কিন্তু বারবার ধরে একটা বক্তব্য রাখা হয়েছে যে লকডাউনের কথা কেন্দ্রীয় সরকার ভাবছে না। তারা মনে করছে যে যদি কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেই সুনির্দিষ্ট পকেটে পদক্ষেপ করা হবে, কিন্তু এখন পরিস্থিতি ঠিক যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছে যে দেশব্যাপী লকডাউন করা ছাড়া আর কোনো পথ নেই। এবং রাহুল গান্ধীর আজকের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি সরাসরিভাবে বিজেপি সরকারের দিকে তিনি আঙুল তুললেন, অর্থাৎ এই বিপর্যয় যে আগামী দিনে বড়সড় রাজনৈতিক পর্যায়ের একটা সাবজেক্ট হতে চলেছে, যে ইস্যু হতে। জ্যোতির্ময়, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে একাধিক রাজ্য আংশিক লকডাউন, কোথাও নাইট কার্ফিউ ঘোষণা করেছে, আমাদের রাজ্য এ রাজ্যেও দেখা গিয়েছে আংশিক লকডাউনের সিদ্ধান্তের কথা, বিহার নতুন করে লকডাউনের সিদ্ধান্তের কথা জানিয়েছে, এরকম একটা জায়গা যখন রাহুল গান্ধী এই টুইট করছেন, কোথাও কি কেন্দ্রের উপর চাপ বাড়ছে? একদমই, কারণ কেন্দ্রীয় সরকার এবার প্রথম থেকে যে নীতি গ্রহণ করে চলছে যে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী কোনো ব্ল্যাঙ্কেট লকডাউন করবে না বা এমন কোনো ডিসিশন নেবে না যেটা সমস্ত রাজ্যগুলির ওপর চাপিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের সেক্ষেত্রে যুক্তি যে গোটা দেশব্যাপী একসঙ্গে একইভাবে বা একইভাবে যে সংক্রমণ ছড়াচ্ছে তা নয়, বিভিন্ন জায়গাতে সংক্রমণের হার বিভিন্ন রকম, ফলত কোথায় লকডাউন হবে কোথায় হবে না সেই সিদ্ধান্তটা রাজ্য ভিত্তিক বা রাজ্য সরকারগুলি তারা অঞ্চল ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করবে। জ্যোতির্ময়, আমাকে একটু থামাতে বাধ্য হচ্ছে, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক দা নমস্কার, স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায়। রাহুল গান্ধী বলছেন যে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে লকডাউনই একমাত্র পথ এবং কেন্দ্রের নিষ্ক্রিয়তার জন্য প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, আপনি কি বলবেন? আমার মনে হয় উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা দেশের মানুষ খুব একটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, এবং আপনারাও রাহুল গান্ধী বলে একটি শতাব্দী প্রাচীন দল এবং গান্ধী পরিবার বলেই ওনার মন্তব্য নিয়ে আপনারা আলোচনা করছেন। আপনিও ব্যক্তিগত সাংবাদিক হিসেবে একটু নিজেকে প্রশ্ন করলে দেখবেন এই ওর কথা গুরুত্ব আপনারাই দেবেন না, কারণ যখন প্রথম করোনা সংক্রমণ শুরু হয় একদম প্রারম্ভেই রাহুল গান্ধীর বক্তব্য ছিল, পি চিদম্বরমের বক্তব্য ছিল ইন্টারন্যাশনাল ফ্লাইট এখনই বন্ধ করে দিয়ে সারা দেশে লকডাউন করে দেওয়া। তারপরে যখন লকডাউন হলো, লকডাউন পরিস্থিতি প্রত্যেক মানুষের জানা, মানুষের দুঃসহনীয় কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষের দিনগুলো কাটিয়েছে, বহু মানুষ কর্মচ্যুত হয়েছেন, রোজগার হারিয়েছেন বহু, কিন্তু কেন্দ্র সরকার সাধ্যমতো একটা তাদের নির্দিষ্ট পরিসরের মধ্যে রেশনিং সিস্টেমের মধ্যে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, কতটা সফল হয়েছে সেটাও মানুষ জানেন। এবং তার পরবর্তীকালে যখন আবার নতুন করে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল, করোনার দ্বিতীয় সংক্রমণ হয়েছে, নিঃসন্দেহে এটা ভয়াবহ অবস্থা, অনেক রাজ্য সরকারই হিমশিম খাচ্ছেন এই পরিস্থিতির মোকাবেলা করবার জন্য, কেন্দ্র রাজ্যের সহযোগিতার মধ্যে দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করা দরকার। এবং এক্ষেত্রে যখন আবার রাজ্য সরকার কেন্দ্র সরকার বলছেন যে এই মুহূর্তে লকডাউনই একমাত্র পথ নয়, এটা স্থানীয় প্রশাসন তারা বা রাজ্য সরকার তারা নির্দিষ্ট কনটেনমেন্ট জোনে তারা যদি করে এটাকে ব্যবস্থা নিতে পারেন সেটাই ভালো হয়, লকডাউন একদম শেষ পদক্ষেপ, ঠিক এই সময় দাঁড়িয়ে আবার রাহুল গান্ধী বলছেন সম্পূর্ণ লকডাউন করে দেওয়ার কথা, মানে কখন উনি কি কথা বলছেন? প্রতি মুহূর্তে শুধু কেন্দ্র বিরোধিতার জন্য, কেন্দ্রীয় সরকারের সমালোচনার জন্য এই কথাই উনি বলে চলেছেন, আমার মনে হয় ওনার কথার কোনো গুরুত্ব মানুষ দেয় না। সেজন্যই আজকে দুর্ভেদ্য গান্ধী পরিবারের দুর্গ আমেথির মানুষও তাকে বিদায় দিয়ে দিয়েছেন।
শেষ পর্যন্ত সংখ্যালঘু অঞ্চলে গিয়ে নাম। শ্রমিকবাবু, তাহলে কি আপনি মনে করছেন যে এই মুহূর্তে লকডাউনের কোনো প্রয়োজনীয়তা নেই, দেশব্যাপী লকডাউনের কোনো প্রয়োজন নেই? দেশব্যাপী লকডাউনের প্রয়োজনীয়তা আছে কিনা সেটা প্রত্যেকটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। আমি তো দেশের প্রধানমন্ত্রী নই, দেশটা যে দল চালাচ্ছে আমি তার একজন সামান্য প্রতিনিধি মাত্র। সেটা সরকার সিদ্ধান্ত নেবে, কেন্দ্র এবং রাজ্য সরকার তারা যৌথভাবে তারা তাদের অবস্থানের কথা জানাবে। এর বাইরে তো আমাদের কিছু করার নেই, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু কিন্তু লকডাউন শেষ পদক্ষেপ, লকডাউন শেষ পদক্ষেপ। আজকে যেভাবে ভারত যেভাবে যত মানুষ কর্মচ্যুত হয়েছে, আপনারা যদি আপনাদের মিডিয়া হাউসের দিকে তাকিয়ে দেখেন, শুধু আপনাদের দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন জায়গায় প্রিন্ট মিডিয়া কত মানুষের রিট্রিচমেন্ট হয়েছে, হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় এখন বন্ধ শুরু হয়ে গেছে, কত মানুষ কর্মচ্যুত হয়েছেন, বিমান সংস্থা কত পাইলট চাকরি গেছে, কতজন মাত্র 10% বাইরে নিয়ে কাজ করছেন, কত গ্রাউন্ড স্টাফ আজকে এই মুহূর্তে নেই, বিভিন্ন ইন্ডাস্ট্রির উপর একটা ক্যাসকেডিং এফেক্ট পড়েছে। সেখানে তো প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে তো অনেকেরই মতামত এটা যে লকডাউন আমাদের শেষ পদক্ষেপ। আমরা নিশ্চয়ই হার্ড ইমিউনিটি চেয়ে সমস্ত লোককে ছেড়ে দেবো না, কিন্তু যারা পশ্চিমবঙ্গে এতদিন নির্বাচন কমিশনের সহযোগিতা করছেন, আজকে দেখুন লকডাউনের অবস্থায় তাদের তাকিয়ে দেখুন, সম্পূর্ণ মাস্কবিহীন অবস্থায় কিভাবে তারা। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। যেটা রাহুল গান্ধী আজকে বলেছেন, টুইট করেছেন, এবং তিনি জানাচ্ছেন যে এই যে করোনা সংক্রমণ আস্তে আস্তে বাড়ছে, প্রচুর মানুষের শরীরে এই ভাইরাস ঢুকে গেছে, এবং এক্ষেত্রে আটকানোর জন্য একমাত্র পথ হচ্ছে লকডাউন, এটা তিনি মনে করছেন। আর দেশের যা পরিস্থিতি তার জন্য কেন্দ্র যেভাবে চুপ করে বসে আছে, প্রচুর মানুষের মৃত্যু ঘটছে, এই বিষয় নিয়ে সরাসরি রাহুল গান্ধী টুইট করে বলছেন, কেন্দ্রের এই মুহূর্তে চুপ করে বসে থাকার জন্যই প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, এই মুহূর্তে লকডাউনই একমাত্র পথ, এটা তিনি পরিষ্কার করে জানাচ্ছেন। যেভাবে প্রত্যেকদিন করোনা সংক্রমণ বাড়ছে, এবং রাহুল গান্ধী শুধু অনেক বিশেষজ্ঞ, অনেক চিকিৎসক তারাও বলছেন যে লকডাউনটা প্রয়োজন, এবং কোথাও একটা হয়তো লকডাউন সংক্রমণে লাগাম পড়ানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে, তার কারণ 3.5 লক্ষের উপরে দৈনিক সংক্রমণ, এবং এই দৈনিক সংক্রমণ গত কয়েকদিন আমরা দেখেছিলাম 4 লক্ষ ছাড়িয়ে গেছে। আমরা যোগাযোগ করেছি চিকিৎসকের সঙ্গে, ডক্টর ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইন। ডক্টর ভৌমিক নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। একটা বিষয় জানার চেষ্টা করবো, রাহুল গান্ধী তিনি বলছেন যে এই মুহূর্তে যা পরিস্থিতি দেশের তাতে লকডাউনই একমাত্র পথ করোনা সংক্রমণ আটকানোর জন্য, একজন চিকিৎসক হিসাবে আপনি কি মনে করছেন, কি সাজেস্ট করবেন আপনি? দেখুন, এটা আমরা অনেক আগে থেকেই বলছি ডাক্তাররা, যে এই লকডাউনটা এখন করা দরকার, কেন কি যে রিপ্রোডাকশন রেট সেটা খুব দ্রুত হয়ে গেছে পশ্চিমবাংলা এবং অন্য যে রাজ্যগুলো, রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি মহারাষ্ট্রতে লকডাউন করাতে কিন্তু তার আমরা ফল পাচ্ছি, যে কেস লোডটা কমছে। এখানে অবশ্য আরেকটা কথা বলে রাখা উচিত যে কেস লোড কমার জন্য কিন্তু টেস্টিংও কম হচ্ছে, আমাদের কাছে টেস্টিং ভাইলসগুলোকে উপলব্ধ করাতে হবে, টেস্টিং ভাইলসগুলো কিন্তু আমরা পাচ্ছি না। সরকার যেমন লকডাউনের কথা ভাববে, সরকারের কিন্তু এটাও ভাবা উচিত যে টেস্টিং কী করে বাড়ানো যায়। আবারও আমি পশ্চিমবঙ্গ সরকারকে রিকোয়েস্ট করছি যে বেসরকারি হাসপাতালে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেটা আমাদের করতে দেওয়া হচ্ছে না, সেটা যেন করতে দেওয়া হোক, কেন কি আরটিপিসিআর টেস্টিং করালে 3-4 দিন সময় লেগে যাচ্ছে, টেস্টিংয়ের রিপোর্ট আসছে, তাতে কিন্তু আমরা অনেক সময় চিকিৎসা শুরু করতে পারছি না। তাই লকডাউন নিশ্চয়ই দরকার, কেন এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, লকডাউন 15 দিনের লকডাউন হলে নিশ্চয়ই মানুষ বাঁচবে, হাসপাতালগুলো বাঁচবে, এবং ডাক্তার আর নার্স বাঁচবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যেটা চিকিৎসকদের তরফ থেকে অন্তত পক্ষে উঠে আসছে, তিনি যেমনটা বলছেন বেসরকারি হাসপাতালগুলোতে যে র্যাপিড টেস্টের ব্যবস্থা, এটা দ্রুত করতে দেওয়ার হোক, তাতে আরও বেশি টেস্ট হবে, এবং আরও প্রচুর মানুষ যারা এখনও পর্যন্ত আক্রান্ত কিন্তু অ্যাসিম্পটোমেটিক, তাদের একটা পরিসংখ্যান সামনে আসবে, তাদের চিকিৎসাটা হবে, এবং তার ফলে যেভাবে হুহু করে সংখ্যাটা বাড়ছে সেটা কোথাও একটা কন্ট্রোল করা যাবে। লকডাউনটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই বিষয়টাই এই মুহূর্তে আলোচনা চলছে। আমরা একটু জানার চেষ্টা করব, কথা বলবো জ্যোতির্ময় আমাদের সঙ্গে আছেন। জ্যোতির্ময়, একটা বিষয় একটু জানার চেষ্টা করবো, যেটা রাহুল গান্ধী টুইট করেছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি, চিকিৎসকদের বক্তব্য আমরা পাচ্ছি, লকডাউন একমাত্র কি পথ এক্ষেত্রে? এবং কেন্দ্র তো আগে থেকে বলেছে যে লকডাউন হবে কি হবে না সেগুলো রাজ্যগুলো সিদ্ধান্ত নেবে, রাজ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ, 2020
অর্থনৈতিক ধাক্কা এখনও আমরা সামলে উঠতে পারিনি। আবার যদি একটা লকডাউন ডাকা হয় তাহলে সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে কতটা বড় আঘাত আসতে পারে দেশের ওপর? দেখো, বিভিন্ন মহল থেকে এই দাবি উঠে আসছে, চিকিৎসকরা এই দাবি করছেন, বিরোধী দলগুলি এই দাবি করছে, রাহুল গান্ধী তিনি আজকে নিজে এই দাবি করেছেন যে লকডাউনই একমাত্র পথ এবং যত দ্রুত সম্ভব লকডাউন বলবৎ করতে হবে। কিন্তু এই প্রেক্ষিতে দাঁড়িয়ে, অর্থাৎ এই দাবির মুখোমুখি দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানটা কি? কেন্দ্রীয় সরকার মনে করছে, যে কথা তুমি দ্বিতীয় ভাগে বললে সেটা আমি প্রথমে আসি, যে বিপুল পরিমাণ যে আর্থিক ক্ষতির মুখোমুখি দেশ হচ্ছে, দ্বিতীয়বার সেই আর্থিক ক্ষতি অ্যাফোর্ড করার মতো জায়গায় এই মুহূর্তে দেশের অর্থনীতি নেই। ফলত পুরো বিষয় সবিস্তারে ভাবনা করা উচিত। অর্থাৎ ব্যাংকেট লকডাউন যদি করে দেওয়া হয়, গোটা দেশের অর্থনীতি আবারও বিপর্যয়ের মুখে পড়বে, জিডিপি আবারও -20 নিচে নেমে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি পদক্ষেপ করা যায় সেই ভাবনা চিন্তা করতে হবে। যদি লকডাউন করতে হয় তাহলে বিপুল ভর্তুকি আর্থিকটাকে কেন্দ্র সরকারকে বিচ্ছিন্ন ক্ষেত্র একেবারেই বোঝা যাচ্ছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।